দেওঘরে প্রসিদ্ধ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন দেওঘরে সৎসঙ্গ ঘুরে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘক্ষণ আলাপচারিতা করেছেন আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তীর সঙ্গেও ত্রিপুরার বহু মানুষ ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত অমিত শাহের সৎসঙ্গ সফরে স্বাভাবিকভাবেই আনন্দিত ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা অন্যদিকে ছয় তারিখেই রাজ্যে আসছেন অমিত শাহ করবেন নির্বাচনী প্রচার রাজ্যের একাধিক জায়গায় করবেন জনসভা ত্রিপুরা নির্বাচনী প্রচারের আগে অমিত শাহের অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই এদিন টুইট করে অমিত শাহ জানিয়েছেন দেওঘরের প্রসিদ্ধ শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তিনি শুধু দার্শনিকই নন একজন চিকিৎসকও ছিলেন যিনি দরিদ্র কল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন আশ্রমে তার। প্রপত্র আচার্যদেব অর্কদ্যুতি চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করাটা এক আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল বলেও নিজের টুইটে উল্লেখ করেছেন অমিত শাহ ত্রিপুরা সফরের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সৎসঙ্গ সফরে স্বাভাবিকভাবেই আনন্দিত রাজ্যের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা বিওরো রিপোর্ট আর ই নিউজ